আপনাদের স্বার্থে আছে, মানুষের কাজ করবে, মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করবে। আপনাদের যে সমস্ত উন্নয়ন এখনো সরকার করতে পারেনি, সেই উন্নয়নের স্বার্থে নির্দল প্রার্থী হিসাবে একজন উকিল, একজন আইনজীবী আপনাদের পাশে দাঁড়িয়েছেন, তাকে আপনার একচ্ছিন্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয় করি, এই আশা রাখছি আপনাদের কাছে। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন আমাদের মাননীয় উকিল নীলম মাহাতো। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? এই যে আজ আমাদের যে মাননীয় নীলম মাহাতো ট্রাক্টর চিহ্নে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসাবে, আমাদের উন্নয়নের সাথে, তাই আপনারা এই নির্দল প্রার্থী হিসাবে নীলম মাহাতোকে এই ট্রাক্টর চিহ্নে অবশ্যই ভোট দেবেন। আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে, জন উন্নয়ন যদি এখনো সরকার না করে থাকে, সে উন্নয়নের জন্য আমাদের নীলম মাহাতো একজন উকিল, একজন অ্যাডভোকেট আপনাদের সাথে, আপনাদের উন্নয়নের সাথে মানুষের পাশে থাকবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা ডোর টু ডোর আজ ক্যাম্পেনিং করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী 8 তারিখে অবশ্যই এই ট্রাক্টর চিহ্নে ভোট দিয়ে নীলম মাহাতোকে বিপুল ভোটে জয় করাবেন। জেলা বলছি দিদি, ভোটের ময়দানে এবার প্রথমবার, কেমন লাগছে প্রথমবার ভোটে নেমে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, নির্বাচনী প্রচার তো শুরু করে দিয়েছেন, গ্রামে গ্রামে যাচ্ছেন, মানুষের কাছে ভোট চাইছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? ভালো স্যার। আপনি তো নির্দল থেকে দাঁড়িয়েছেন, কোনো দলকে কি সাপোর্ট করছেন? হ্যাঁ, আদিবাসী কুড়িমি সমাজ আমাদের সাপোর্ট করছেন। আপনি জানেন আপনাদের সমাজের একটা দীর্ঘদিনের দাবি রয়েছে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করণের, সেই সম্পর্কে কি বলবেন? এই সম্পর্কে আমি মানে যে দাবিটা আছে সেটা আমার যদি জেতা হয় তাহলে আমি এটা মানে আগামী দিনে তুলে ধরবো, ওটা জেতাবার চেষ্টা, মানে যে দাবিটা আছে সেটা আমি পূরণ করার চেষ্টা করবো। প্রচারে তো যাচ্ছেন, মানুষের কাছে মূলত প্রচারে কি তুলে ধরছেন, কি কি বার্তা দিচ্ছেন তাদের? গ্রামে গ্রামে ঘুরছেন, গ্রামবাসীদের কাছে কোন অভিযোগ উঠে আসছে আপনার কাছে? অভিযোগ উঠে, কেউ বাড়ি পায় না, রাস্তা খারাপ আছে, তারপর পেনশন পাচ্ছে না, বিধবারা পেনশন পাচ্ছে না, ঠিক আছে, তাদের আমি ওটা জেতার পরে আমি ওটা চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস তো 10 বছর ক্ষমতায় ছিল, গ্রামে গ্রামে যাচ্ছেন আপনি, কিরকম উন্নয়ন হয়েছে দেখতে পাচ্ছেন? সেরকম তো কিছু আমি উন্নয়ন দেখছি না। কি মনে হয় আপনি এলে উন্নয়ন করতে পারবেন? অবশ্যই করতে পারবো। তাহলে জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী রয়েছেন? মানুষ আমার সামনে আছে, ঠিক আছে, আমি পূর্ণ আশাবাদী। এলাকায় বিরোধী দল হিসেবে কাকে চোখে পড়ছে? তৃণমূল কংগ্রেস ফ্যাক্টর হবে না? আপনার প্রতিদ্বন্দ্বিতে দাঁড়িয়েছেন রাজ্য নেতা স্বপন বেলথরিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে, কতটা চ্যালেঞ্জ হবে আপনার কাছে মনে করছেন? আমার সাথে কর্মী সমাজ আছে, ঠিক আছে, এটা নিয়ে আমি বিজয়ী, অন্যান্য মানুষও আমার কাছে আছে, একটা অ্যাডভোকেটের হিসাবে অন্যান্য মানুষও আমার কাছে আছে, আমাকে সহযোগিতা করছে, সম্মানের ইসে আছে, আমি সবাই আমাকে আশীর্বাদ করছে 100%, এটাতে আমি কি। আপনি তো একজন আইনজীবী, নির্বাচনী প্রচারও ঘুরছেন, কতটা সময় দিতে পারছেন নির্বাচনী প্রচারে? এখন পুরো সময়টা আমি দিচ্ছি। জিততে গেলে প্রধান কাজ কি হবে এলাকার উন্নয়নের স্বার্থে আপনার?
পানীয় জলটা দেখবি, সবার আগে রাস্তাঘাট দেখবি, পানীয় জল দেখবি। কেন তৃণমূল কংগ্রেস তো বলছে তারা ঢালা উন্নয়ন করেছে গ্রামে গঞ্জে, গ্রামবাসী হাসছে, পুরুলিয়া হাসছে, সেই জায়গায় আপনি কোন উন্নয়ন দেখতে পাচ্ছেন না? না আমি পাচ্ছি না, মানুষ তো আমাকে বলছে আমাদের কোনো উন্নয়ন হয়নি। কি নাম আপনার? নীলম মাতা। গ্রামবাসীদের আমরা এটাই বাতাস দিয়েছি যে বর্তমানে আমাদের যে সরকার চলছে, এই সরকার নানা রকম ভাবে কাটমানি এবং দুর্নীতির সাথে জড়িত, তাই আমরা মানুষকে বা এটাই বার্তাতে চাইছি যে দুর্নীতি মুক্ত সরকার গঠন করার জন্য আগামী দিনে। এটা তো কোনো সরকার চেঞ্জ হয়ে যাবে না, এটা একটা পঞ্চায়েত ইলেকশন, এখানে পঞ্চায়েত ইলেকশনে হয়তো প্রধান হবে একজন, পঞ্চায়েত সমিতির একজন সভাপতি হবে আর একজন জেলা পরিষদে হবে, সভাধিপতি হবে, এখানে তো কোনো সরকারের পরিবর্তনের কথা আসছে না। কিন্তু আমরা যেহেতু আদিবাসী কর্মী সমাজ এই নির্দল প্রার্থীদেরকে পূর্ণভাবে সহযোগিতা করছি, তার কারণ আমরা আদিবাসী কর্মী সমাজ কোনো জায়গাতে কোনো প্রার্থী দিই নাই, আমরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছি না। কিন্তু যদি কোনো জায়গাতে নির্দল প্রার্থী দাঁড়িয়েছে তাকে আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং তাকে আমরা জিতানোর জন্য 100% চেষ্টা করছি ওই এলাকায় উন্নয়নের সাথে। আপনি তো সরাসরি আপনারা ঘোষণা করে দিয়েছেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিশেষ করে সমর্থন করবেন না, এখনো কি সেটাই রয়েছে আপনাদের? হ্যাঁ আমরা এটাই রয়েছি, তার কারণ আমাদের সাথে যে আমাদের এনসিআরআই রিপোর্ট কমিউনিটি জাস্টিফিকেশন আমাদের মাননীয়ের কাছে পড়ে আছে, আর যে দপ্তর কেন্দ্র বারবার চেয়েছে এনসিআরআই রিপোর্ট রাজ্যকে, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত সিআরআই এন্ড কমিউনিটি জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে পাঠায়নি, এই জন্য আমরা বিশেষ করে বলেছি। এছাড়াও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বাবু বলেছেন যে কর্মীরা আমাদেরকে ভোট দেয় নাই, কর্মীদের ভোটের দরকার নেই, এটা তো আমরা বিক্ষুব্ধ হয়েছি, অসন্তুষ্ট প্রকাশ করেছি, যেহেতু আমাদের কর্মী এলাকার যদি কর্মী ভোট না পায় থাকে কিভাবে একজন জনপ্রতিনিধি নির্ধারণ হতে পারে, তাহলে আমাদের ভোটে অস্বীকার করছে, সরাসরি অস্বীকার করছে, ওপেন চ্যালেঞ্জ অস্বীকার করছি, সেখানে আমরা অসন্তুষ্ট প্রকাশ করছি প্রত্যেকটা কর্মী। তাই আমরা বলেছি যে আগামী পঞ্চায়েত নির্বাচনে যেহেতু আমাদের অস্বীকার করছে তাহলে আমরা কোনোভাবেই তৃণমূলকে সমর্থন করছি না এবং কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করছি না, যেহেতু কোনো রাজনৈতিক দল আমাদের হয়ে কথা বলছে না, তাহলে আমরা ভোটটা কোথায় দিব সিদ্ধান্ত নিয়েছি। যদি সেখানে কোনো এলাকায় নির্দল প্রার্থী হিসেবে কেউ দাঁড়িয়েছে, আমরা কিন্তু তাকেও দাঁড় করাইনি নির্দল হিসাবে, যদি এলাকায় কোনো নির্দল প্রার্থী দাঁড়িয়েছে সেখানে আমরা তাকে পূর্ণ সহযোগিতা করে জিতানোর চেষ্টা করছি ওই এলাকার উন্নয়নের স্বার্থে, আদিবাসী কর্মী সমাজ পাশে আছে তাদের। আইনজীবী নীলম মাহাতোর প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন স্বপন বেলথুরিয়া, যিনি একজন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা বলা যেতে পারে, সেই জায়গা থেকে কতটা জয়ের ব্যাপারে আশাবাদী নীলম মাহাতোর বিষয়ে? আমরা এখানে পূর্ণ আশাবাদী আছি, তার কারণ এই এলাকায় একজন অ্যাডভোকেট একজন আইনজীবী হিসাবে সুপরিচিত, তিনি রঘুনাথপুরে কোর্টে আইনজীবী, এলাকার সমস্ত মানুষের সাথে তার একটা সদ্ব্যবহার আছে, ভালোবাসা আছে, এছাড়াও এই যে একজন কর্মী হিসাবে তার একটা বড় ক্ষমতা, তার কারণ একজন কর্মী হিসাবে আমরা এলাকায় উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে যে কর্মী এলাকায় আমরা কর্মী সম্পূর্ণভাবে সমর্থন করেছি, সেখানে কর্মী ভোটটা তো আমরা 100% পাবোই, এছাড়া যেহেতু একজন উকিল অ্যাডভোকেট সেই জন্য মানুষের বহু ভালোবাসা আছে, বহু এলাকার মানুষের ভালোবাসা আছে, তাহলে উনি একদম আশাবাদী আমরা 100% যে আমরা নীলম মাহাতোকে এই প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করাবো, এখানে কোনো অন্য কোনো দল ফেক্ট হবে না, এখানে আমাদের নীলম মাহাতো নীলম পাশে ট্র্যাক্টর চিহ্ন ভোট দিয়ে তাকে আমরা বিপুল ভোটে জয় করাবো। নাম? আমার নাম লক্ষ্মণচন্দ্র মাহাতো। কোন দায়িত্বে রয়েছেন? আমি আদিবাসী কর্মী সমাজ কাশিমপুর সভাপতি।